আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, পাইথন প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব ফিল্টার ফাংশন নিয়ে। তো এর আগে টিউটোরিয়াল আমি ম্যাপ ম্যাপ ফাংশন নিয়ে আলোচনা করেছি এবং তার আগে ল্যামডা ফাংশন নিয়ে আমি আলোচনা করেছি। তো ল্যামডা ফাংশনে দেখেছি এক লাইনের একটা এক্সপ্রেশন থাকে। তো ল্যামডা ফাংশনের একেবারে ভালো প্রয়োগ হয় কোথায় সেটা আমরা আজকে দেখবো, আসলে ম্যাপে এবং ফিল্টারে। তো ম্যাপে আমি সেদিন ল্যামডা ফাংশন ইউজ দেখিয়েছি, আজকে ফিল্টার ফাংশনে কিভাবে ল্যামডা ফাংশন ইউজ করা যায় সেটাও দেখাবো। তবে প্রথমে বলে নেই ফিল্টার ফাংশন আসলে কি। তো ফিল্টার ফাংশন লিস্ট বা ইটারেবল ভ্যালুর উপর ডাটার উপর কাজ করে। যেমন আমি যদি এখানে ফিল্টার লিখি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা দেখা দেখা দিবে। আচ্ছা, সামহাউ আমার একটু হয়তো বড় হাতে রক্ষণ এফ, হ্যাঁ এফ আই এল ফিল, আচ্ছা বড় হাতের অক্ষর না। দেখো আমি এখানে ফিল্টারের এক্সপ্রেশনটা লিখছি যে পেয়ে গেছি ফিল্টার। দেখেন এইখানে ফাংশন ইটারেবল ইয়াগুলো ডাটা এখানে লিখছে, ফাংশন একটা ফাংশন ইনপুট দিবে তারপর ইটারেবল ডাটা। তো ফাংশনটা প্রথমে আমি সাধারণ পদ্ধতিতে যেরকম ফাংশন আমরা ইজোর ডিফেন্ট ফাংশন সেটা দেখাবো, পরে ল্যামডা ফাংশনের ইউজ দেখাবো, ল্যামডা ফাংশন দিয়ে প্রয়োগ করে দেখাবো। দেখো এই ফিল্টারটা করে কি, আসলে ধরেন আমি একটা নাম নামের একটা আমি লিস্ট নিলাম, লিস্টের মধ্যে আমার সব কিছু আমার এলিমেন্ট রেখে দিলাম, ঠিক আছে 1 2 3 4 5 6 এই এলিমেন্ট গুলো আমি রাখলাম। এখন ফিল্টার দ্বারা কি করা হয়, ফিল্টার দ্বারা আমি আরেকটা লিস্ট তৈরি করতে চাচ্ছি যে লিস্টে জাস্ট শুধু জোড় সংখ্যাগুলো থাকবে। তো এখানে সেটা রাখার জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি হলো ইভেন। আচ্ছা ইভেন নামে একটা ভেরিয়েবল, এখানে আমি জোড় সংখ্যাগুলো রাখবো। তো আমি ইউজ করবো ফিল্টার ফাংশন, ফিল্টার, আচ্ছা ফিল্টার ফাংশন ইউজ করবো। এখানে একটা ফাংশন আমি তৈরি করবো, ধরলাম ইভ, ইভ নামে একটা ফাংশন, আর যেটা আমার কাজ করবে কার উপর, ওই নাম লিস্টের উপরে। আচ্ছা তো এটা এটা যেহেতু আমার, আমি আগেও বলেছি ম্যাপ বা ফিল্টার এগুলো লিস্টের উপর কাজ করে, সুতরাং লিস্টের উপর কাজ করলে কিন্তু লিস্টে রিটার্ন করবে। সুতরাং আমাকে এখন এখানে লিখতে আছে এল আই এস টি লিস্ট, ঠিক আছে আমি কিন্তু লিস্ট রিটার্ন নিচ্ছি। আর লিস্ট যদি না নেই তাহলে ভ্যালুগুলোকে আমার ফর লুপ ঘুরিয়ে এক এক করে প্রিন্ট করে প্রিন্ট করবে। তো আমি লিস্টে নিলাম, এখন এই যে ইফ নামে ফাংশনটা আমি ডিক্লেয়ার করব। আমি পুরোটা আবার বুঝাই দেব, সমস্যা নাই, আস্তে 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 বুঝাই দেব ইফ। হ্যাঁ এখানে ইনপুট নেবে হলো এন নামে একটা ভেরিয়েবল, ওকে, তারপর এখানে রিটার্ন করবে হলো যদি সেটা যদি এন যদি 2 দিয়ে মডুলো করে 0 হয়, ঠিক আছে। এখানে আমার জাস্ট হয়ে গেল এন, বলতে বোঝাচ্ছে হলো আমার এই এখানে যে আমি ইফ ফাংশনটা এন বলতে বোঝাচ্ছে হলো এই নামের এলিমেন্ট গুলো, এগুলোকে মডুলো করে সে কি করবে, শূন্য যদি হয় তাহলে ট্রু রিটার্ন করবে, এখানে ট্রু যদি হয় তাহলে সেটাকে সে লিস্টে রেখে দেবে ইভেন্ট লিস্টে। এখন আমি যদি ইভেন্ট প্রিন্ট করি, প্রিন্ট প্রিন্ট ইভেন্ট প্রিন্ট ইভেন্ট যদি করি তাহলে আমার এখানে ইভেন্ট নাম্বারের লিস্টে প্রিন্ট হওয়ার কথা। দেখি প্রিন্ট করে দেখি, বিসমিল্লাহ, সিনট্যাক্স এরর, কোথায় সিনট্যাক্স এরর, এই জিনিসটাতে আমি প্রায় ভুগতেছি। কয় নাম্বার লাইন, লাইন 2, কেন ইন্ডেন্টেশন এরর প্রায় হচ্ছে আমার ইদানিং। এখন দেখি, তারপর সিনট্যাক্স এরর। আচ্ছা আমি ভিডিও পজ করছি আজকেও, কারণ তাছাড়া আমার এই ইন্ডেন্টেশন এরর আমার খুব জ্বালা। হ্যাঁ বন্ধুরা, তো আমি এখানে রিটার্ন বানানটা ভুল করতেছিলাম, করেছিলাম আর ই টি আর লিখছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখেন এইখানে আমার ফিল্টার ফাংশনে আমি ইভ নামে ফাংশনটা কল করেছি, যেটা কিনা এই নামের প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে সেটা দেখে মডুলো করে সেটা শূন্য কিনা, যদি শূন্য হয় তাহলে ট্রু প্রিন্ট করে। দেখেন ট্রু প্রিন্ট করলে সেটাকে আমার ইভেন্ট লিস্টের মধ্যে সে অ্যাপেন্ড করে দিবে, তখন আমার দেখেন 2 4 6 শুধু আমি এখানে প্রিন্ট হলো, এটা আমার হলো জোড় সংখ্যার একটা লিস্ট তৈরি হয়ে গেল। তো এখন আমি কিন্তু এই যে উপরের ফাংশনটা লিখেছি এই ফাংশনটা না লিখেও কিন্তু এখানে ল্যামডা ফাংশন ইউজ করে করতে পারি। কিরকম, এই যে দেখেন এইখানে যে আমি ফাংশনটা লিখেছি ইভ, এই জায়গায় আমি এখন জাস্ট কি করব, ল্যামডা ফাংশনটা প্রয়োগ করব। ল্যামডা এখানে ইনপুট নিব হলো এক্স, এটা কলন দিতে হবে, আর জাস্ট খালি রিটার্ন করবে কি, এখানে রিটার্ন করবে এক্স মডুলো, এক্স মডুলো 2 = 0, এইটা হলে সে ট্রু রিটার্ন করবে, আর তখন ট্রু রিটার্ন করলে লিস্ট কিন্তু সেটাকে ইভেনে রেখে দিবে। এখন আমি রান করে দেখি, হ্যাঁ 2 4 6, ঠিক আছে এটা আমি রান করে ফেললাম। এখন দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে আমি এখানে শেখাই, এখানে সাপোজ আমি যদি এই যে এইটা না দিই,
এই যে ধরেন হলো এই লিস্ট না দিই, মানে লিস্ট সামনে যদি না দিই তাহলে কি হবে? এটা যদি সামনে কোনো লিস্ট না দেই, মানে লিস্ট এটা তো লিস্ট আকারে আমি স্টোর করে ফেললাম, কিন্তু যদি আমি লিস্ট স্টোর না করে ফেলি তখন কিন্তু আমাকে ফর লুপ ঘুরিয়ে আবার প্রিন্ট করতে হবে। এখানে আমার ইভেনে আমি এখন ইভেন্টকে আমি প্রিন্ট করলে কিন্তু দেখাবে না যে কবে যেটা একটা লিস্ট ছিল, এই যে এরও দেখাবে এটা অবজেক্টটা ছিল একটা লিস্ট। তার মানে এখানে আমি যে লিস্ট লিস্ট সরিয়ে দিলাম, তাহলে ইভেন তো ইভেন আর এইভাবে প্রিন্ট করা যাবে না। তাহলে এখন আমার কিভাবে প্রিন্ট করতে হবে? ফর লুপ ঘুরিয়ে, ফর আই ইন ইভেন, আচ্ছা ইভেনে প্রিন্ট আই, এই প্রত্যেকটা এক করে প্রিন্ট করে দেখতে হবে। প্রিন্ট আই এখন দেখি, প্রিন্ট করে দেখি এইখানে হবে আমার। হ্যাঁ এবার প্রিন্ট করে দেখি, ইন্ডেন্টেশন এর তার মানে এটা, আচ্ছা এটা প্রিন্ট করেছে দেখেন 2 4 6। এটা আসলে প্রত্যেকবার একটা করে নিউ লাইন নিচ্ছে, যার কারণে 2 4 6 আমার নিউ লাইন নিয়েছে। এটা আমার লুপ ঘুরে ঘুরে আমি প্রিন্ট করলাম। তো এইভাবে লুপ ঘুরে ঘুরে প্রিন্ট করা যায়। তো তাহলে মূল কথা, আজকের উদ্দেশ্য ছিল আমাদের ফর ফিল্টার ফাংশন জানা। ফিল্টার ফাংশন মধ্যে কি করছে, ল্যামডা এখানে একটা একটা ফাংশন ইনপুট নিচ্ছে আর একটা লিস্ট নিচ্ছে, নিয়ে সেখান থেকে যদি ট্রু হয় তাহলে সেই এলিমেন্ট গুলোকে সে একটা লিস্ট আকারে আরেকটা ভেরিয়েবলে রাখছে। এখন আমরা যদি লিস্ট না ইউজ করি তাহলে ফর লুপ ঘুরে প্রিন্ট করতে হবে। তার মানে ফিল্টার ফাংশন, আমি আবার বলি, একটা ফাংশন ইনপুট নিচ্ছে আর একটা লিস্ট ইনপুট নিচ্ছে, নিয়ে সেই লিস্ট থেকে সেই ফাংশনটার রেজাল্ট যদি ট্রু হয় তাহলে সেই লিস্টের এলিমেন্ট গুলো আমার অন্য একটা লিস্টে রাখতেছে। এইটা হলো ফিল্টার ফাংশনের কাজ। তো এখন আমি এখানে ট্রু ফলস দেখালাম, মানে হলো জোর বিজোর দেখালাম। তাহলে এখন যদি আমি এই যে এখানে আবার লিস্ট 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 এরকম করে না দিই, লিস্ট একবারে বানাই দিই, এখানে আমি ধরেন রেঞ্জ রেঞ্জ করে দিই এরকম, তাও হবে? যে রেঞ্জ কত কিছু করা যায় এই লিস্টের উপরে অপারেশন। আসলে এই অপারেশন গুলো করার কারণ আছে আমাদের যে চাঙ্ক অফ ডাটা, যদি আমি গুগলের চিন্তা করি, গুগল কিন্তু এই প্রসিডিউরে কাজ করে, অর্থাৎ অনেক সংখ্যক ডাটা নিয়ে সেখানে প্রথম থেকে ফিল্টার করে ফেলে, বাদ দিয়ে দেয়, তারপর ম্যাপ ফাংশন ইউজ করে। ম্যাপ ফাংশন বলে সেগুলোকে কোনো কিছু দ্বারা গুণ করে অথবা কোনো কিছু দ্বারা মাল্টিপ্লাই করে, করে তারপরে সেগুলো থেকে আবার রিডিউস করে। তো এইগুলো প্রসিডিউরই কিন্তু সেখানে করা হয়। তাহলে আচ্ছা এখানে 1 থেকে 10 পর্যন্ত আমি হলো আমি রেঞ্জ করে দিলাম। এখন এই যে রেঞ্জ, এটা একটা লিস্ট নিলো, তখন আমার এটা লাগছে না, এটা আমার লাগছে না। হ্যাঁ এখন আমার আবার এখানে আমি লিস্ট তৈরি করে দিলাম, দেখেন 1 থেকে 2 4 6 8 পর্যন্ত আমার কিন্তু প্রিন্ট করে ফেললো। ঠিক আছে, তো এভাবে করে এখানেই রেঞ্জ করে তৈরি দেওয়া, এখানে ল্যামডা, এখানেই ফিল্টার ইউজ করা যেতে পারে। তো এখন আমি আপনাদেরকে এবার স্ট্রিং এর উপর আরেকটু দেখাবো, যেটা হবে স্ট্রিং থেকে আমি একটা স্ট্রিং ইনপুট নেব। ধরেন এইটা এস নেম একটা স্ট্রিং ইনপুট নিচ্ছে, এখানে আমার কিছু থাকবে, ভায়োল থাকবে, যেগুলো ভায়োল থাকবে, তারপর হলো আমার বিভিন্ন বিভিন্ন এলিমেন্ট থাকবে, ওয়াই, আচ্ছা এই কয়টা নিব আমি, বেশি নিব না, ওয়াই, তারপরে হলো ডাব্লু, কি রে বাবা ডাব্লু, আচ্ছা এই যে আমি একটা স্ট্রিং ইনপুট নিলাম, এই স্ট্রিংটা থেকে এখন আমি চেক করে দেখবো কোনগুলো ভায়োল গুলো বাদ দিয়ে বাকিগুলো আমি প্রিন্ট করবো। তাহলে সেটা কিভাবে প্রিন্ট করব? তাহলে আমাদের এখানে এটা প্রিন্ট করার জন্য আমি ফিল্টার করব। তাহলে এখানে ফিল্টার করার জন্য আমি এই ধরুন যে এখানে ফিল্ডে রাখলাম কি করে, ফিল্টার করে, এফ আই এল টি ফিল্টার। হ্যাঁ ফিল্টার কি ইনপুট নেব, একটা ফাংশন, একটা ফাংশন কি, ফাংশনটা হলো, ফাংশনটা আমি চেক করবো, ধরুন যে ফাংশনটার নাম দিলাম হলো ফান। ঠিক আছে, তো ফাংশনটার নাম হলো ফান, আর এখানে আমি স্ট্রিং ইনপুট নিচ্ছি হলো এস টি। এটা আমার ইনপুট নেওয়ার কাজ শেষ, আর এটা আমি লিস্ট করে এখানে রেখে দিই, কারণ আমি বলেছি এর আগে যে আমাদের ফিল্টার করে যে ভ্যালুগুলো আসে সবগুলো একটা অ্যারের মতো, অর্থাৎ লিস্ট করে আসে। হ্যাঁ লিস্ট আকারে করে দিলাম, এখন ফান ফাংশনটা জাস্ট ডিক্লেয়ার করলেই হলো। ফান ফাংশনটা কিভাবে কাজ করছে, ফান ফাংশনটা করার জন্য আমি এখন ফান ফাংশনটা ডিক্লেয়ার করবো, এখানে ফান, এটা আমার ইনপুট নেবে হলো একটা এন সংখ্যা, তারপরে হলো সেই সংখ্যাটা কি হবে সেখানে, এখন এখানে একটা আমি আমার ভায়োলের ইয়ে লিখে দিই, ভায়োল এর অ্যারে বানাই রাখি, এ ই কমা আই ও ও এই এ ই আই ও ইউ, আচ্ছা এটা ভায়োল, এর সঙ্গে আমার জাস্ট চেক করে দেখবে যে সেটা এই ভায়োলের মধ্যে রয়েছে কিনা। আচ্ছা এখন কিভাবে চেক করবে, ইফ
if n যেটা আমি ইনপুট নিচ্ছি আছে ক্যাপিটাল হল n in আমার যে লেটার রয়েছে ভায়োল রয়েছে এই যে এর সাথে যদি ভায়োল থাকে তাহলে আমার কি রিটার্ন করবে রিটার্ন ট্রু রিটার্ন হলো ট্রু বড় হাতের টি টি আর ইউ ইজ ট্রু রিটার্ন ট্রু আর যদি না থাকে তাহলে ইলস ইলস ইফ এর পরে কিন্তু আমার ইলস রিটার্ন ফলস এফ এল এ এস সি ফলস আচ্ছা বাস তাহলে এখন যদি এই যে ইনপুটটা আমি এন নিব যদি ভায়োল থাকে তাহলে ট্রু প্রিন্ট করবে আর ট্রু হলেই কিন্তু ভায়োল গুলো আমার এখান থেকে বেছে বেছে সে রাখবে ভায়োল গুলো প্রিন্ট করবে এখন আমি যদি লিস্টটা আমার ফিল্ডটা প্রিন্ট করে দিই প্রিন্ট ফিল ফাই ফিল বাস তাহলে এখন আমার প্রিন্ট করবে দেখি শুধু ভায়োল গুলো প্রিন্ট করবে আসলে কোথায় ইন্ডেন্টেশন এরর লাইন 1 ইন্ডেন্টেশন এরর লাইন 1 কোন দিক থেকে ইন্ডেন্টেশন এরর হলো হ্যাঁ আর মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে ইন্ডেন্টেশন লাইন 1 এটা তো প্রত্যেকবারই হচ্ছে এবার দেখি আমি আবার ভিডিও পজ করে আমাকে তো এখানে আমার যে ভুলটা হয়েছিল দেখেন সমানের পরে কিন্তু প্রত্যেকবার একটা স্পেস দিতে হচ্ছে ঠিক আছে সমানের পরে এই যে স্পেস দেওয়ার পরে তার তাছাড়া আমার ইন্ডেন্টেশন ইন্ডেন্টেশন এরর আসছে লিস্টের ক্ষেত্রে অথবা যদি এই যে এইটা সামান্য যদি আমি জাস্ট এই পাশে এরকম সরা থাকে তাহলেই এখানে আমার ইন্ডেন্টেশন এরর আসছে মানে এই দেখেন ইন্ডেন্টেশন এরর আসার কথা আসেনি এই আসছে এখানে জাস্ট একটু সরে গেছে কিচ্ছু না এটা একটু সরে গেলে স্পেসটা থাকলে এখানে আমার স্পেস দেওয়া যাবে না একেবারে এদিক থেকে শুরু করতে হবে তো এখানে এই যে ব্র্যাকেট যেহেতু নাই সেকেন্ড ব্র্যাকেট আমরা যেহেতু ইউজ করি না সুতরাং সি প্লাস প্লাস এর মতো সুতরাং এখানে আমাদের ইন্ডেন্টেশন বা কতটুকু দূরত্বে আমি কোডটা লিখতেছি এই আমার মার্জিন থেকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আমি এবার আপনাদেরকে ফিল্টারটা এখানে বুঝাই দিই আমি কি করছি এইখানে দেখেন এইটুকু ফান ফাংশন আমার কি রিটার্ন করছে যদি এই আমি যে এন ইনপুটটা নিচ্ছি এখান থেকে সেটা যদি ভায়োলের সাথে মিলে যায় তাহলে ট্রু রিটার্ন করছে তার মানে যখন ভায়োল হবে তখন সেটা আমার লিস্টে অ্যাপেন্ড করে রাখবে তাহলে এই যে এখানে আমার তখন লিস্টে কিন্তু আমি আমি কিন্তু অ্যাপেন্ড করে রাখতেছি আর আমার এখন যদি আমি রান করি তাহলে আমার এখানে ভায়োল গুলো শুধু প্রিন্ট করবে এখানে আমার লিস্টের মধ্যে যেটা আছে ভায়োল গুলো এ আর ই শুধু প্রিন্ট করলো ঠিক আছে এখানে এস টির মধ্যে এ ই ডাব্লিউ ওয়াই ছিল কিন্তু আমার এখানে শুধু এই প্রিন্ট করলো জাস্ট আমি যদি ভায়োল গুলো বাদে প্রিন্ট করতে চাই এখানে লিখতে পারি ইফ এন নট ইন এখানে নট ইন দেই আমার মনে হয় সেটাই কাজ করবে নট ইন ভায়োল যদি না থাকে তাহলে সেটা আমার এখানে ওয়াই আর ডাব্লিউ তার মানে এখানে ভায়োল বাদে যেগুলো ছিল সেগুলোর সময় টু রিটার্ন করছে যার কারণে আমার সেটা এই যে এখানে আমার ফিল্টার ফাংশনটা কি করছে এই এখানকার টু রিটার্নটা এখানে ফিলে রেখে দিছে জাস্ট ওয়াই আর ডাব্লিউ যেগুলো টু রিটার্ন করছে এটা রেখে দিছে তো এইভাবে করে ফিল্টার ফাংশন কাজ করে এর পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো হলো পিপ এন্ড মডিউলো কি এবং পাইথনের আরো কিছু সিনট্যাক্স বা ফাংশন নিয়ে আরো কিছু টপিকস নিয়ে আমি বেসিক কিছু ধারণা দেব সেই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ